refrigeration and air condition, plumbing and pipe fitting, consumer electronics. Trust Technical Training Institute TTI বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সম্প্রতি একটি সার্কুলার প্রকাশ করেছে। সুপ্রিয় বন্ধুরা, ট্রেনিং বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। ভিউয়ার্স বিন্দু, চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের সার্কুলারে কী রয়েছে। ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টিটিআই বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, বিশমাল জিরাবো রোড, সেনওয়ালিস, সাভার ক্যান্টনমেন্ট, ঢাকা 1344। দক্ষতা শৃঙ্খলা কর্মের নিশ্চয়তা, এক ধাপ এগিয়ে। ট্রেড সমূহ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং, কনজিউমার ইলেকট্রনিক্স। কোর্স ফি মাত্র 2500 টাকা। বিশেষ সুবিধা, থাকা খাওয়া ও পোশাক সম্পূর্ণ ফ্রি, বিনামূল্যে আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা, প্রশিক্ষণ শেষে আগ্রহীদের চাকরির ব্যবস্থা। বিয়ার্স বিন্দু, কোর্স ফি নামমাত্র 2500 টাকা, এর মধ্যে আপনি থাকা খাওয়ার সুব্যবস্থা পাচ্ছেন, পোশাক দিবে এবং পাশাপাশি বিনামূল্যে আরবি ও ইংরেজি ভাষাও শিখাবে, প্রশিক্ষণ শেষে আগ্রহীদের চাকরির ব্যবস্থা করা হবে। প্রকল্প সহযোগী জেনন মাল্টিমিডিয়া, 505 ফার্ম ভিউ সুপারমার্কেট, পঞ্চমতলা, গ্রিন রোড, ফার্ম গেট, ঢাকা। এবং এই যে নিচে মোবাইল নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনারা এই প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও কিন্তু জানা যাবে, কিন্তু ওয়েবসাইটেও গিয়ে আপনারা ট্রেনিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং ফর্ম ফিল আপ করতে পারবেন। চলুন তাহলে দেখে নিই আমরা ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ওয়েবসাইটে কী রয়েছে। ভিউয়ার্স বিন্দু, এটা হচ্ছে ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের ওয়েবসাইট, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টিটিআই। ভিউয়ার্স বিন্দু, ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের এটি হলো ওয়েবসাইট, এখানে গিয়েও আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তার আগে বলে নিই, এই যে মোবাইল নাম্বার আছে, এই মোবাইল নাম্বারে কিন্তু ফোন দিয়ে আপনারা ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন। তো ট্রাস্ট টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট 3টি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ, 3টি প্রতিষ্ঠানের প্রশিক্ষণ দিয়ে থাকে, একটা হলো বাসি, একটা হলো ACIB ড্রাইভিং এবং PKSF। আপনি যে ট্রেনিংটা করতে চাবেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে দেখুন বাসির এই যে বেসিক ইনফরমেশন অ্যাডমিশন ফর্ম, এখানে ACIP ড্রাইভিং অ্যাডমিশন ফর্ম এবং PKSF-এর অ্যাডমিশন ফর্ম। আপনি যদি, এখন আমি এই মুহূর্তে কথা বলছি PKSF-এর অ্যাডমিশন ফর্মটা নিয়ে, তো আপনারা এখান থেকে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন। ট্রেনিং অ্যাডমিশন ফর্ম দেখুন এবং আগে পাশে কিছু কোর্সের সুবিধাসমূহ রয়েছে, সুবিধাগুলো কি, কোর্স ফি মাত্র 2500 টাকা, প্রশিক্ষণ শেষে চাকরির ব্যবস্থা, বিনা খরচে থাকা খাওয়ার সুবিধা, বিনা খরচে আরবি ও ইংরেজি শিক্ষার সুব্যবস্থা, কোর্সের মেয়াদ হলো 3 মাস, কোর্স শেষে কৃতকার্যদের সার্টিফিকেট প্রদান করা হবে। বিশেষ দ্রষ্টব্য, ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য ইনস্টিটিউটে আসার সময় আপনার সকল কাগজপত্রের ফটোকপি এবং ছবি সাথে আনতে হবে। ইনস্টিটিউটের ঠিকানা, বিশমাল জিরাবো রোড, সেনওয়ালি, সাভার ক্যান্টনমেন্ট, সাভার, এখানে আসতে হবে। আর ভর্তির জন্য যা যা প্রয়োজন, কোর্সের জন্য বয়সসীমা 15 বছর থেকে 45 বছরের মধ্যে হতে হবে। ভর্তির সময় যাদের বয়স 20 বছরের বেশি তারা NID কার্ডের ফটোকপি, এবং যাদের বয়স 20 বছর এর নিচে তাদের ক্ষেত্রে জন্মনিবন্ধন এবং ফটোকপি জমা দিতে হবে। পাসপোর্ট সাইজের 5 কপি ও স্ট্যাম্প সাইজের 2 কপি, রঙিন ছবি জমা নিতে হবে। চেয়ারম্যান অথবা কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন 8ম শ্রেণী পাস। উপজাতি, নিগোষ্ঠী ও সুবিধাবঞ্চিতদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। বিয়ারবিন্দু, এই ডকুমেন্টগুলি সাথে নিয়ে আসতে হবে যখন আপনি ইনস্টিটিউটে যাবেন ভর্তির জন্য, তখন এগুলো নিয়ে আসতে হবে। তো অ্যাডমিশন ফর্মে কী আছে সেগুলো আমরা একটু যদি দেখে নিই। বেসিক ইনফরমেশন, এখানে কোর্স অ্যাপ্লাইড, আপনি যে কোর্সে অ্যাপ্লাই করতে চান সেই কোর্সটি এখান থেকে সিলেক্ট করতে হবে, যেমন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন, প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস এবং কনজিউমার ইলেকট্রনিক্স। আপনি 3টার যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন, এভাবে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার নেম, জেন্ডার, যদি মেল হন মেল অথবা ফিমেল হলে ফিমেল, ন্যাশনাল আইডি নাম্বারটা এখানে বসাবেন। আইডি নাম্বার, ন্যাশনাল আইডি কার্ড থাকে তাহলে ন্যাশনাল আইডি নাম্বার এখানে দিতে হবে, আর বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে এটা দিতে হবে, যদি NID থাকে তাহলে কিন্তু বার্থ সার্টিফিকেট প্রয়োজন হবে না। এখানে দিবেন আপনি জন্মসাল, দিন, মাস, তারপরে দিন, এরপরে বছরটা বসিয়ে দিবেন, পেজেন্ট অ্যাড্রেস, এখানে বিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পোস্টকোড এবং ডিস্ট্রিক্ট, এই 4টা জিনিস দিবেন। এবার পারমানেন্ট অ্যাড্রেস, ভিলেজ, সেম,
হোম ডিস্ট্রিক্ট এবং উপজেলা, আপনার হোম ডিস্ট্রিক্ট এবং উপজেলা কোথায় সেটা এখানে বসাতে হবে। মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি নির্ভুলভাবে এখানে প্রদান করতে হবে। আপনার মোবাইল নাম্বারটাই কিন্তু মূল, যে কোনো প্রয়োজনে ওনারা কিন্তু আপনার সাথে মোবাইলে কন্ট্যাক্ট করবে। এরপর আসেন পার্সোনাল ইনফরমেশন, রিলিজিয়ন, আপনার ধর্ম যেটা সেটা এখানে দিতে হবে। ইথনিক গ্রুপ, যদি আপনার ইথনিক গ্রুপ হন তাহলে এখানে ইথনিক গ্রুপ নেমটা দিয়ে দিবেন। ইথনিক গ্রুপ হলো উপজাতি, উপজাতি যদি হন সেক্ষেত্রে কোন উপজাতি সেটা আপনার দিতে হবে। এডুকেশন লেভেল, হাইয়েস্ট ক্লাস কমপ্লিটেড এবং পাসিং ইয়ার, আপনি কত কোন ক্লাস কমপ্লিট করেছেন এবং সেটা কত সালে পাস করেছেন সেটা এখান থেকে দিতে হবে। আর ইউ কারেন্টলি এমপ্লয়েড, আপনি যদি বর্তমানে জব হোল্ডার হয়ে থাকেন তাহলে ইয়েস দিবেন, আর যদি না হন তাহলে নো। ফাদার্স ইনফরমেশন, তো ফাদার্স ইনফরমেশন, ফাদার্স নেম এখানে দিবেন, ফাদার্স অকুপেশনটা এখানে দিতে হবে। এরপর মাদার্স নেম, মাদার্স অকুপেশন, ফ্যামিলিস মান্থলি ইনকাম, মাসিক ইনকামটা দিতে হবে ফ্যামিলির। আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জ, যদি আপনি ফিজিক্যালি চ্যালেঞ্জ মানে প্রতিবন্ধী হন তাহলে ইয়েস, আর যদি না হন তাহলে নো। এরপরে ইফ ইয়েস চুজ এনি, আপনি যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে এখান থেকে স্পেসিফিক করে দিতে হবে কোনটা। এরপরে আসা যায় ফ্যামিলি ইনফরমেশন, মাদার্স এডুকেশন, এডুকেশন আপনার মা কত পড়াশোনা কী করেছে সেটা দিতে হবে। ফাদার্স এডুকেশন, ফাদার্স অ্যানুয়াল ইনকাম, পিতার বাৎসরিক আয়। মোবাইল নাম্বার অফ ফাদার, মাদার, ব্রাদার, সিস্টার, ওয়াইফ, ফ্রেন্ড, যে কোনো একজনের মোবাইল নাম্বার এখানে দিতে হবে। যদি ফ্যামিলি ডাজ ইয়োর ফ্যামিলি ওন হোম তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে না নো দিবেন। ডাজ ইয়োর ফ্যামিলি ওন ল্যান্ড, যদি জমি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো। নাম্বার অফ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনার ভাই বোন কয়জন সেটা এখানে উল্লেখ করতে হবে। এরপরে নিচে একটি ডিক্লারেশন, এখানে দুইটা ডিক্লারেশন আছে, এটা একটু আপনারা দেখে নেবেন। তারপরে আজকের তারিখটি এখানে লিখতে হবে, লিখে তারপরে এখানে সাবমিট করে দিবেন। এরপরে কিন্তু আপনাকে আপনাকে ওই অফিস থেকেই ফোন দিবে ভর্তির জন্য। তো বিহারবৃন্দ, আজকের ভিডিওতে এ পর্যন্তই। সর্বশেষ একটি কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক দিতে ভুলবেন না। আর যারা ইতোপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আবারও কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, খোদা হাফেজ।